ଦେଖିଲା ଦେଖିଲା ଯମୁନା କେମିତି ବଢୁଛି। Yeah.
ডাল গাই সর রে গাও ডাকো Thank you.
মতে কৈবর্ত জনম দেলা শ্রীহারি স্বয়ম্বর ব্রহ্মারি
Thank you.
তল নিশাকু কহতি তল চুটিকে কহতি উপর সহজ বয়স গলা তল যদি করে ধরি মঙ্গকড়ে বসিছ বা মো মা পরে আউটি হব খাইলা বেড়ে সরা খাইব ধরা করবা তো তোমার নেব হেলমেট দেলু হেলমেটটা সবুবেলে নেই যাব বাটরে পুলিশ ধরবে 10,000 গণিব কাহিকি রে
କାହିଁକି ଆସିଛି ଗୋଟେ ନୀତି ଶିକ୍ଷା ଦେବି କିରେ ବୋହୁ ଆଣିଥିଲି ଘରକୁ ଦେଖିବା ଆର ଘାଟ କୂଳରେ କିଏ କାହିଁକି ଡାକୁଛି କଣ ଆଇଛୁ ମାଇକିର ଫୋନଟା ଘରେ ପଡିକି ଗୋଟେ କଥା କହିବୁନି ସେ ପଇସା ନେଲା ବେଳକୁ ନେଇକି ଘରକୁ ଯିବି କଳ ଟିକେ ଠୁକୁର ଆଉ ଅଜା ନାହିଁ ଏନ ଟୋକା ବଜା ତାକୁ ଟିକେ ବାଗିଆ ଗିଆ ଜିଠୁ କି ଦବା ଆଗକୁ ଠେଲୁଛି ପୁଣି ପଛକୁ ଠେଲୁଛି ମୁଁ ଠେଲିଲା ଫେଲିଲା ବାଲା କିରେ ମୋ ଡଙ୍ଗାଟା କୁହେ ପବନ
ও সময় সিধা সিধা চাল হেলা কিলো আরম কোলে কোলে এতাই ডাকু ছম হাতরাই গলে ঠুকি দেবি যদি হব দেখি এই বৃত্তরে গাঁতু উভয় আরে বাবু শ্যাম ঘন আচ্ছা সেই বৃত্তরে কহিবি পরে যা Thank you.
ହଳ ବୁଲେଇଥିଲେ। ଦୁଇଟା ବଳଦ ଥିଲା ହଳରେ, ଗୋଟେ ଲଙ୍ଗଳ ଥିଲା। ସେ କେଉଁ କାରଣରୁ କେଉଁ ଜାଗାରେ ବଳଦ କାହାକୁ କଲେ, ଲଙ୍ଗଳ କିଏ ହେଲା, ନିଜେ ହଳ ଧରିଥିଲେ। ଶ୍ରୀକୃଷ୍ଣ ଲୀଳା କହିଥିଲେ জীব এবং পরম দুটি বড় আজ্ঞা সরিয়ে পুরাণ আমার পূজ্যাস্পদ গোয়া নায়ক মহোদয় দেবা হেলা। ডাকু ছাতু
সমস্ত পুলকিত হয়েছেন, নদী বি পুলকিত হয়েগলা, সে উছলিবা নিমন্তে মো ডঙ্গাটা তড়ি নেছি, সেই সময় মু পৌঁছিছি ডঙ্গার রজুকু ভিড়িকি ধরিছি, কিন্তু গোটিয়া লোক পারুনি ডঙ্গা কু আনি পারুনি, কূলরে ছিড়া হয়েছি, কূলকু আনিলে নেকি সিনা যাবি এ বউলে এ বুড়া পড়ে পড়ে যাচ্ছি ভগবান পার করে এ বউলে
যমুনা জলরে ভাসি যা সময় মো কাঁধু ভিড়ি ধরছি মতো পানি চটাড়ি নড়ছি ইয়ার পড়া অর্থ তো মো যা সময় হয়ে আসছি কিন্তু দেহ প্রাণ ছাড়ি নি এ জীব মরণ নিকটে বেগেছি তৈ দেহ প্রাণ ছাড়া ছাড়া কিন্তু ভগবান নাম তার মনে না এবলে যেতে কষ্ট কলে নিহাতি আজ্ঞা মরণ সম্বন্ধে মধ্যে কর্ম করিবা পাই বাধ্যতা প্রায়ম যোগ সাধনা কর বায়ু সাধন প্রায়ম যোগ সাধনা কর বায়ু সাধন ক্রমে তুমি নাবিক ভাই কহিল দেখি তুমি কেউ নিয়ারে কহিল যে কৃষ্ণ বংশী বজাইলে যে যমুনাটা বড়া মো ডা চড়ি নেলা মানে আপনার কেমতি সোনটা শুনে কৃষ্ণকর মোহন বংশী বাজে সমস্ত পুলকিত হচ্ছে শুনে যাবি গোটে জিনিস মত পুরাণ মতের আসে যেটি তেমন যেহেতু কারণ জন শুলে বসে তেমন মানে নদী যে সেই সময় মোহন বংশী যেত বাজে যমুনা বি পুলকিত হুয়ে আপনার কহিলে এ জীব মরণ নিকটে যে যদি অন্য ঘটক চিন্তিলা ইয়া ডাটা ভাসি যাইছে তাহলে তম তত্ত্ব মতরে সে ডাটা কন যে ভাসি গলা কোটা যদি পরম আত্মা হলে আহুলা আত্মাটা হল ডা তাহলে নাবিকটা কি হব এটা তো একা হয়ে গেল জীবন হিসাম নিয়ন্ত্র আপন মানে